সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আলোচনা করব রাইট ফর্ম অব দ্য ভার্বস। হ্যাঁ বন্ধুগণ, রাইট ফর্ম অব দ্য ভার্বস হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যাপ্টার। এখানে আপনাকে বেঙ্গে বেঙ্গে বুঝতে হবে, কারণ সকল ধরনের ব্যবহারিক বাক্যের উপরই রাইট ফর্ম অব দ্য ভার্বসের ওপর পড়তে হয়। তাই ইতিমধ্যে আমরা সাতটি ভিডিও লেকচার দিয়েছি, অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা আলোচনা করছি এগ্রিমেন্ট অফ ভার্ব, অর্থাৎ পার্সন নাম্বার টেন্স এগুলো কীভাবে বুঝতে হবে। তারপর পরবর্তী চারটি ভিডিও লেকচারের মাধ্যমে আমরা টেন্স চিনেবার উপায়, অর্থাৎ শব্দের মাধ্যমে টেন্স চিনেবার উপায় কীভাবে শিখবেন, কীভাবে ভার্ব বসাবেন। তারপর হচ্ছে আমরা সাবজেক্টের আলোকে সঠিকভাবে ভার্ব বসানোর উপর দুটি ভিডিও লেকচার, তিনটি ভিডিও লেকচার দিয়েছি। তাই এই এই বিষয়টার উপর আরও একটা ভিডিও লেকচার আজকে দেবো। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরবর্তীতে বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, এই ভিডিওটি খান মেথডের কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হচ্ছে। এই বইটির ওপর প্রতিটা পৃষ্ঠা থেকে একের পর এক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির ওপর সকল ভিডিও লেকচার যদি নিতে চান তাহলে প্যান্ডেবের মধ্যে নিতে পারেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসেন আজকে আমরা শিখব সাবজেক্টের আলোকে সঠিকভাবে ভার্ব বসানো নিয়মটি। লক্ষ্য করেন এখানে কিভাবে শিখবেন, প্রথম তিনটি ভিডিও দুটি ভিডিও লেকচার দেওয়া হলো এক থেকে পাঁচ পর্যন্ত নিয়মগুলি নিয়ে। আজকে আমরা শিখব, আজকে আমরা শিখব ছয় নম্বর থেকে আট নম্বর পর্যন্ত। লক্ষ্য করেন, যেমন অ্যান যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে একই ব্যক্তি বোঝালে সিঙ্গুলার বসবে আর ভিন্ন ব্যক্তি হলে পোড়াল বসবে। তো কিভাবে লক্ষ্য করেন, যেমন সাদে অ্যান্ড সাদি এমন দুজন ব্যক্তি, তাই এখানে কি হবে, হ্যাভ হবে, হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। সাদি এবং সাদি ইমাম পরীক্ষা ভালো করেছে। তা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, এখন দুজন ব্যক্তি নয়, এটা একজন ব্যক্তিকে বোঝানো হলো, অর্থাৎ প্রিন্সিপাল সে নিজে একজন ব্যক্তি এবং সে একজন সেক্রেটারি একটা প্রতিষ্ঠানে, তাই এখানে কি হবে, ওয়াজ হবে। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দি সেক্রেটারি, তো দি যেহেতু আছে দুজন ব্যক্তি বোঝানো হলো, এখানে কি হবে, ওয়ার বসবে। অর্থাৎ এই জিনিসটি মনে রাখতে হবে, মানুষের পদবী উপাধি এদের পড়বে দিবসে, সবসময় খেয়াল করবে দিবসে। তাই এখানে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি দুজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই এখানে অয়ার বসলো। হ্যাঁ বন্ধুগণ, সবগুলো বাক্যকে এইভাবে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করুন। দ্য হোয়াইট অ্যান্ড রেড, অর্থাৎ সাদা এবং লাল শার্টটি, এখানে বোঝানো হলো সাদা এবং লাল রঙের শার্টটি ইজ ভেরি কস্টলি। এখন একটির সাথে দুটা রং থাকতে পারে, তাই এখানে ইজ হলো। তারপর দ্য হোয়াইট অ্যান্ড দ্য রেড শার্ট, দি হোয়াইট মানে সাদা শার্টটি এবং দি রেড শার্ট লাল শার্টটি আর ভেরি কস্টলি, এটা হবে। এখন দুটি শার্ট বোঝানো হলো, তাই এখন আর বসলো। ইউ অ্যান্ড হি, তুমি এবং সে, এখন দুজন ব্যক্তি, তাই এখন আর হবে, অনেস্ট ইন দ্য ক্লাস। আর ইউ অ্যান্ড আই উইল ডু দ্য ওয়ার্ক, তুমি এবং আমি ওই কাজটি করব, দুজন ব্যক্তি, এখন উইল সবত হবে। ইউ অ্যান্ড হি অ্যান্ড আই, অর্থাৎ তুমি, সে, আমি, আর, ভেরি অনেস্ট ইন দ্য ক্লাস, ক্লাসে খুবই ভালো। তারপর আসেন পরবর্তী হলো এখানে যে আই ইউ অ্যান্ড হি আর গিলটি, আই ইউ অ্যান্ড হি আর গিলটি, তিনজন ব্যক্তি, তাই এখানে পোড়াল, তাই আর হলো। সাদিয়া নট হার ফ্রেন্ডস, সাদিয়া কিন্তু তার বন্ধুরা নয়, হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সাম, পরীক্ষা ভালো করেছে, অর্থাৎ সাদিয়া পরীক্ষা ভালো করেছে কিন্তু তার বন্ধুরা নয়, এটা খেয়াল করতে হবে। নো স্টুডেন্ট অ্যান্ড নো নট টিচার অ্যান্ড নো স্টুডেন্ট, অর্থাৎ কোনো শিক্ষক কিংবা ছাত্র কেউই না, হেল্প হেল্পস হবে এখানে, কারণ এটা সিঙ্গুলার। মোরাল অ্যান্ড স্পিরিচুয়ালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ আত্মিক এবং নৈতিক উন্নয়ন, কিপ গিভস এ ম্যান হ্যাপিনেস, এখানে কিন্তু দুজন দুটি বোঝালো, কিন্তু আসলে আত্মিক এবং নৈতিক উন্নয়নকে বোঝানো হলো, নৈতিক উন্নয়ন বোঝানো হলো, সেখানে গিফটস হবে একজনকে বোঝানো হলো। এই হলো বিষয়, যা কিছু শিখবেন একটু বেঙ্গে বেঙ্গে একটু বাংলা অর্থ করে শিখুন, ইনশাল্লাহ রিটেন পার্ট, স্পোকেন পার্ট, গ্রামার পার্ট তিনটি পার্টই রপ্ত হয়ে যাবে। এখন আসেন সাত নম্বর, কিছু কিছু সাবজেক্ট দেখতে পোড়ালে মতো হলো, এরা মূলত সিঙ্গুলার, তাই এদের পর সিঙ্গুলার বার বসে। যেমন দি কালার অফ হার আইস, তার চোখের রং, তার চোখের রং মনে হচ্ছে পোড়াল, কিন্তু আসলে তার চোখের রংকে বোঝানো হলো, তাই এখানে ইজ হলো। দি বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট, ছাত্রদের ব্যবহার, ছাত্র মনে হচ্ছে অনেক কিন্তু তাদের ব্যবহার কিন্তু একটাই, তাই এখানে ইজ হলো। গালিবার ট্রাভেলস, একটা বইয়ের নাম, সে তো ইজ হবে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা একটা দেশের নাম, সে তো এখানে ইজ হবে, মনে হচ্ছে পোড়াল, কারণ ইউনাইটেড স্টেটস এস এস এ মনে হচ্ছে পোড়াল, কিন্তু না, এটা সিঙ্গুলার। ব্রেড অ্যান্ড বাটার, রুটি এবং মাখন, অর্থাৎ মাখন মাখানো রুটিকে বোঝানো হয়, তাই এখানে কি হবে, ইজ হবে। দ্যাট মিনস আপনি বাটার বনকে বুঝে নিলে চলবে, এখানে ইজ হবে। স্লো অ্যান্ড স্টেডি, ওয়েন্স দ্য রেস, লক্ষ্যে পৌঁছতে প্রয়োজন অবিচলিত ভাব, বা ধীরস্থির ব্যক্তি দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করে,
এখানে একটা সাবজেক্ট হলো ধীরস্থির ব্যক্তিকে বোঝানো হয়। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত, অর্থাৎ সময় এবং সময় একটা স্রোত হলো নদীতে দেখা যায়, সে তো এটা পোড়াল, সে তো এখানে ওয়েট হবে, এখানে ওয়েটস না ওয়েট হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো সাত নম্বর নিয়মটি আমরা শিখে নিলাম। এইভাবে হাজারো শব্দ রয়েছে, মনে হচ্ছে পোড়াল কিন্তু আসলে এগুলো পোড়াল নয়, সিঙ্গুলার হিসেবে কাজ করে। এখন আসেন পরবর্তী অংশ, আমরা দেখব আট নম্বর, আট নয় দশ এটি শিখব। লক্ষ্য করেন, শেল উইল, শেল শুড, উইল উড, ক্যান, কুড, মে, ম্যাট, নিড, দ্যাট, ইউজ টু, ডু, ডাজ, ডিড, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, ক্যান নট, বাট, কুড নট, বাট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইনফিনিটিভ টু, উড ইউ, উড লাইক টু, লেট, মেক, সি, হিয়ার, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ বন্ধুগণ, এদের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আপনি যদি খেয়াল করেন যে এদের উপর আমরা শত শত বাক্য বানায় পড়তে পারতেছি, কিন্তু সবগুলো এক জায়গায় নিয়ে আসলো। আপনাকে যা কিছু শিখবেন এক জায়গা থেকে শেখার চেষ্টা করুন। তো এই হলো বিষয়, এদের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে, এটাকে মনে রাখবেন। তারপর শেল হ্যাভ, শুড হ্যাভ, এদের পরে যখন হ্যাভ যুক্ত হবে তবে এদের ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম বসবে, এটাও মনে রাখতে হবে। এখন আসেন ইউ হ্যাড বেটার ডু দাও, তুমি বরং কাজটি করো। এখানে প্রেজেন্ট ফর্ম বোঝানো হলো ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, হি লেটস মি ডু দ্য ওয়ার্ক, হি লেটস মি কি ডু দ্য ওয়ার্ক। তারপর ইউ শুড রিড বুক প্রপারলি, এখানে রিড হবে, ইউ নিড হ্যাভ কমপ্লিটেড, নিড হ্যাভ আছে, কমপ্লিটেড দিতে হবে হ্যাভ থাকাতে। আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে যাই না, না গিয়ে পারছি না। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন লাইফ, এখানে কিন্তু টুয়ার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা মনে রাখবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের ছোট্ট বিষয়, আট নম্বর নিয়ম থেকে আমরা বিশাল বড় একটা অংশকে মনে রাখার জন্য সব এক জায়গায় নিয়ে আসা হলো। এখন আসেন আমরা নয় নম্বর শিখব। লক্ষ্য করেন, সাবজেক্ট ভার অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বা টু প্লাস ভার্ব বসাতে হয়। যেমন রিডিং নিউজ পেপার, উই ক্যান লার্ন মেনি থিংস, সিং আওয়ার টিচার, আমাদের শিক্ষককে দেখিয়ে উই শোড রেসপেক্ট হিম, আমরা তাকে সম্মান প্রদর্শন করেছিলাম। মেকিং নয়েজ হ্যাজ এ ভেরি গ্রেট ইফেক্ট অন হিম, অর্থাৎ শব্দ করা কানের জন্য মানে সবই মানে শব্দ করার শ্রবণের উপর খারাপ প্রভাব পড়ে। টু ওয়াক বা ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। হ্যাঁ বন্ধুগণ, এই যেহেতু শব্দগুলি সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করে, খেয়াল করে পড়বেন। দশ নম্বর আসুন, সাবজেক্ট ভার অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের ঘরে বা মধ্যে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বা ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম হবে। সাবজেক্টের প্রথম অংশ ব্যক্তি বা সক্রিয় হলে আইএনজি যোগ করতে হবে, ব্যক্তিবিহীন বা প্যাসিভ হলে এটা কি করতে হবে, ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম বসাতে হবে। লক্ষ্য করেন এখানে সাবজেক্টের ঘরে যদি ব্যক্তি বাচ্চক হয় আইএনজি যোগ করতে হবে। যেমন দ্য বয় রিডিং নিউজ পেপার ইজ ভেরি ব্রিলিয়েন্ট, সংবাদপত্র পড়ার ছেলেটি খুবই মেধাবী। দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করারত লোকটি ইজ নোন টু মি, আমার পরিচিত। দ্য টিচার টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানোরত শিক্ষক কঠোর পরিশ্রম করে, ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে। এখন আসেন দ্বিতীয় নাম্বার হচ্ছে, এখানে যদি সাবজেক্টের অংশটি যে বস্তু জাতি হয় ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হবে, এটা খেয়াল করে পড়তে হবে। দ্য বুক রিটেন বাই মিস্টার খান ইজ ভেরি ম্যাথডিক্যাল, খান কর্তৃক লিখিত বইটি খুবই পদ্ধতিগত। দ্য মোবাইল মেড ইন জাপান, জাপানে তৈরি মোবাইলটি লাস্ট লং, দীর্ঘদিন স্থায়ী হয়। দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড ইন 1940, 1940 সালে নির্মিত বিল্ডিংটি উইল বি রিপেয়ার নেক্সট মান্থ, আগামী মাসে এটা মেরামত করা হবে। দ্য ম্যান ট্রেন্ড আপ ইন ইংলিশ, ইংলিশ স্টার্টেড টিচিং স্টুডেন্টস, অর্থাৎ ইংরেজিতে প্রশিক্ষণপ্রাপ্ত লোকটি পড়ানো শুরু করে দিল। এই হলো বিষয়। এখন আসেন কিছু এক্সাম্পল আমরা শিখব। দ্য বয়েস, এটা পড়াল, দ্য বয়েস এটা ব্যক্তিবাচক, তাই প্লেয়িং ফুটবল আর, প্লেয়িং ফুটবল আর স্ট্রং, এখানে সাবজেক্টে করে ভারত আছে আইএনজি যোগ করতে হবে। দ্য ট্রেন রানিং টুয়ার্ড সিলেট লুকস ভেরি ভ্যান, এখানে রানিং হবে, ট্রেন সক্রিয়, অর্থাৎ সিলেটের মুখী চলারত ট্রেনটি খুবই দেখতে খুবই সুন্দর। দ্য ওয়ার্ল্ড ম্যান ওয়াকিং অন দ্য রুট ওয়াজ, যেহেতু আছে এখানে ওয়াকিং হবে, অতএব মাঠে হাঁটারত লোকটি আমাদের শিক্ষক ছিল, তিনি একজন শিক্ষক ছিলেন। পিপল লিভিং ইন এ গুড ফ্যামিলি গেটস ফে সাইকোলজিক্যাল সাপোর্ট, আলো ভালো পরিবারে বসবাসরত লোকগুলি মানসিকভাবে সাপোর্ট পায়। দ্য এডুকেশন প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট, এখানে এডুকেশন বস্তু জাতীয় এই নিয়মের পড়ল, তাই এখানে প্রোভাইডেড হলো। দ্য স্টুডেন্টস ট্রেন্ড আপ ফ্রম দ্য গুডস ইনস্টিটিউশন মাস্ট গেট এ গুড জব। হ্যাঁ বন্ধুগণ, এখানে বস্তু হলো কিন্তু ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম হয়, অর্থাৎ
প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা ভালো চাকরি পায়। ফুড মেড এট হোম, বাসায় নির্মিত, ঘরে নির্মিত খাবার ইজ ভেরি হাইজেনিক, খুবই স্বাস্থ্যসম্মত। দ্য বুক রিটেন বাই খান, খান কর্তৃক লিখিত বইটি উইল বি ভেরি হেল্পফুল ইন স্পোকেন ইংলিশ, ইংরেজিতে খুব ভালো হবে। দ্য পিপল হ্যাভিং প্রপার এডুকেশন, অর্থাৎ যথাযথ শিক্ষা সহ লোকগুলি ক্যান ডু মেনি থিংস ইন ল্যাব, জীবনে অনেক কিছু করতে পারে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, একটু ভালো করে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন, এবং যাদের সকল ভিডিও লেকচার দরকার একসাথে নিয়ে শিখতে পারেন। একই ভিডিও দুইবার তিনবার তিনবার যখন আপনি শুনবেন, ন্যাচারালি পুরো বিষয়টি দেখে শুনে রপ্ত হয়ে যাবে। যদি রপ্ত করতে চান আমাদের ভিডিওগুলো সংগ্রহ করতে পারেন অল্প মূল্যে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।